সাম্প্রতিক সময়ত জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পড়েছে শরীর চর্চা। কেবল ক্রীড়া ক্ষেত্রতেই নহয়, সমাজের সর্বস্তরীয় লোকের বাবেই সমানে প্রয়োজনীয় হয়ে পড়েছে শরীর চর্চা। আমার কর্মব্যস্ত জীবনত শারীরিক শ্রমর পরিমাণ কমি অহার বাবেই বিভিন্নজন বিভিন্ন রোগত আক্রান্ত হয়, যাক কোয়া হয় অকুপেশনাল ডিজিজ। এই আহুকালের পর মহানগরবাসীক পরিত্রাণ দিবলে গুৱাহাটীত স্থাপন প্রথমটো মুক্ত শরীর চর্চা কেন্দ্র। মহাবীর জৈন উদ্যানত জিএমসিএ মুক্তি করলে শরীর চর্চা কেন্দ্রটি। এফালে মহানগরী গুৱাহাটীৰ ব্যস্ততাপূর্ণ রাজপথ, আর আনফালে মহাবাহু ব্রহ্মপুত্র, আর তার মাজতে আজি গুৱাহাটী পৌর নিগমে মহাবীর উদ্যানত স্থাপন করেছে এয়া ওপেন এয়ার জিম। হয়, উত্তর পূর্বাঞ্চলের ভিতর পোন প্রথমবারের গুৱাহাটী পৌর নিগমে মুক্তি করলে মুক্ত শরীর চর্চা কেন্দ্র। মহানগরীর ফাঁসিবজার স্থিত মহাবীর জৈন উদ্যানত গুৱাহাটী পৌর নিগমের আয়ুক্ত মনালিসা গোস্বামীয়ে মুক্তি করলে এই শরীর চর্চা কেন্দ্রটি। আজি আরম্ভ করছো, ইয়াত আমি কিছু প্যারেটাস রাখিছো, কিন্তু এটা ভাবিছো ইয়ার পিছত আর সংযোজন করিম ভাবিছো, কারণ এই যথেষ্টখানি ঠাইও আছে আর মানুষের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট আজিকালি সজাগতা হয়েছে, সেইটাকে আগত রাখি আমি ভাবিছো যে ওপেন এয়ার জিমটি মানুষের কারণে উপকার হব বলে ভাবিছো। সাইক্লিং, যোগাসনকে ধরে শরীর চর্চার প্রাথমিক উপযোগী সা সুবিধা থাকিব এই উদ্যানখন। সম্পূর্ণ 7 লাখ টাকা ব্যয় সাপেক্ষে উদ্যানখন ন রূপত সজাই শরীর চর্চা কেন্দ্রটি স্থাপন করেছে কে পি এন্টারপ্রাইজে। ইয়ার কমপ্লিট মেইনটেনেন্সর যেখানে হেরি হয় কমপ্লিট আমি এস পি এন্টারপ্রাইজে গোটেখানি আমি দায়িত্ব লৈছো, খরচা মোটামুটি 7 লাখ খরচা আছে। এটা প্রশ্ন হয়েছে এই জিমটো কিমান দিনলৈ এনেদরে বর্তি থাকিব, ইয়ার সাফ চিকুণতা শরীর চর্চার বাবে উপযোগী হয়ে থাকিবনে, সেয়াহে কিন্তু এই মুহূর্তত ডাঙর প্রশ্ন। ক্যামেরা পার্সন বিপ্লব পালের সহযোগত গুঞ্জন কলিতা, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।